Assalamualaikum. আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে খুবই কম টাকার ভিতরে একটা স্টুডিও সেটআপ সম্পর্কে আপনাদের ধারণা দিব। তো চাইলে আপনারাও বানাইতে পারেন। তো আমি বানাইছি, সেইভাবে আপনাদের দেখাইতেছি যে স্টুডিও সেটআপ দিয়ে আপনারা সব ধরনের কাজগুলা মোটামুটি ভালো লেভেলে করতে পারবেন। তো এখন স্টুডিও সেটআপ করে এতটা সহজ যে একবারে কম বাজেটের ভিতরেও ঘরের ভিতরে স্টুডিও সেটআপ করা যায়। আর আগের দিনের কথা যদি বলি, আগে একটা স্টুডিও সেটআপ করতে অনেক টাকার প্রয়োজন হয়েছে, যেগুলা আসলে সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার বাইরে ছিল। তো এখনকার সময় এইটা অতীত হয়ে গেছে। তো এখনকার সময় ঘরে ঘরে যে কেউ চাইলে স্টুডিও করতে পারে। তো ভিডিওটা না টাইনা পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন, একটা ধারণা পাবেন যে কোন জিনিসের কয় টাকা দাম। স্টুডিও সেটআপ সম্পর্কে আপনিও একটা ধারণা পাইয়া যাবেন। তো চলুন প্রথমে দাম জানি কোন জিনিসের কয় টাকা দাম। তো প্রথমে হচ্ছে কিবোর্ড। কিবোর্ড হচ্ছে এলিসিসের V49, এটার দাম আছে বর্তমানে 16,000 টাকা। এটা হচ্ছে একটা মিডি কিবোর্ড, স্টুডিওর জন্য মিডি কিবোর্ডটি বেস্ট। আর এই মিডি কিবোর্ডের ভিতর সবচেয়ে কম দামে পেয়ে যাবেন হচ্ছে আপনার এলিসিসের V49, যেটার প্রাইস আছে 15,000 থেকে 16,000 টাকা। আর এইটা যদি নিতে চান, এটার প্রাইস আছে 25,000 টাকা। যাদের বাজেট একেবারে কম, তারা 16,000 টাকা দিয়ে V49 নেবেন। কিন্তু দুইটা কিবোর্ডের ফিচারই অনেকটাই একই রকম। এরপর হচ্ছে সাউন্ড কার্ড। সাউন্ড কার্ড হচ্ছে পোকাস রাইটের 2x2 সাউন্ড কার্ড নিতে গেলে আপনার খরচ হবে 20,000 থেকে 22,000 টাকা। তো অত টাকায় যাওয়ার দরকার নেই। সেম কাজ যদি আপনার কম টাকার ভিতর হয় তাহলে বেশি টাকা খরচ করে কোনো প্রশ্নই ওঠে না। তো এর সমাধান আছে হচ্ছে টুগার E22। ফোকাস রাইটের সাউন্ড কার্ডে আপনি যে সমস্ত সুযোগ সুবিধা ফেসিলিটি পাবেন, সেম একই রকম সুযোগ সুবিধা ফেসিলিটি পাবেন হচ্ছে এই টুগার E22-এ। আর টুগার সাউন্ড কার্ডটা দেখতেও বেশ সুন্দর, ফোকাস রাইটের মতনই অনেকটা। আর দেখেন এটা হচ্ছে একটা ভিন্ন ধরনের সাউন্ড কার্ড। ভিন্ন ধরনের সাউন্ড কার্ড এই জন্য বললাম যে এটা হচ্ছে একটা লাইভ সাউন্ড কার্ড। দেখেন সাউন্ড কার্ড আপনারা যারা ব্যবহার করছেন তারা হয়তো জানেন যে সাউন্ড কার্ড দিয়ে শুধু রেকর্ড করা যায়, আর পিছনে মনিটর স্পিকার থাকে, সেই স্পিকারে লাইন দেওয়া যায়, এই পর্যন্তই শেষ। মানে রেকর্ড করার কাজে ব্যবহার করা হয় সাউন্ড কার্ড। আর এটা হচ্ছে একটা লাইভ সাউন্ড কার্ড। এর সুযোগ সুবিধা আবার আপনি যে এই যে সাউন্ড কার্ড, সাউন্ড কার্ডের থেকেও বেশি এর ফেসিলিটি, মানে এর অনেক কিছুই বেশি, মানে অনেক কিছুই করা যায় লাইভ সাউন্ড কার্ড দিয়ে। এটা দিয়ে লাইভ হওয়া যায় যেটা সাউন্ড কার্ডে আপনি পারবেন না। এটা দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন যেগুলো সাউন্ড কার্ড দিয়ে করা যায় না, মানে সাউন্ড কার্ডের থেকেও বেশি ভালো এক কথায় হচ্ছে এই লাইভ সাউন্ড কার্ডগুলো। তো সবচেয়ে ভালো মানের রেকর্ড নিতে চাইলে আপনার সাউন্ড কার্ডই নেওয়া লাগবে। আর সাউন্ড কার্ডের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনার নয়েজ, কারণ আপনার সাউন্ড কার্ড দিয়ে রেকর্ড ক্লিয়ার পাইবেন কিন্তু ভালো সাউন্ডটা নিতে গেলে আপনাকে নয়েজ প্রুফ রুম লাগবে। আর আপনার এই লাইভ সাউন্ড কার্ডে কোনো নয়েজ প্রুফ রুম মুম কিছুই লাগে না, কারণ এটা নয়েজ ক্যান্সেলেশনের অপশন থাকে। আর মাইক্রোফোন নেওয়ার সময় অবশ্যই একটু দেখে শুনে নেবেন, কারণ মাইক্রোফোন কম টাকার ভিতরে অনেক ধরনের মাইক্রোফোনই পাওয়া যায়। আমি নিছি হচ্ছে টুগারের এই যে বড় সার্কিটওয়ালা যে মাইক্রোফোনটা আছে, দেখেন এটা কিন্তু খোলা যায়। তো আমি এটা খুলা দেখে বড় সার্কিট দেখে নিছি। এইগুলো আরও আরও কিছু কিছু আছে যেগুলো সার্কিট একবারে ছোট, ওইগুলা সাউন্ড কোয়ালিটিটা অতটা ভালো না। তো দামের বেলায় কিন্তু একই নিবে, ওই যে 1500-1600 টাকার ভিতরে পাওয়া যাবেন। আপনি স্ট্যান্ড সহ নিতে গেলে 1700-1800 টাকা 2000 টাকা এর ভিতরে পাবেন। মোট কথা 2000 টাকার ভিতরে আপনি স্ট্যান্ড সহ অনেক মাইক্রোফোন পাইবেন। তো কেনার সময় অবশ্যই দেখবেন যে সার্কিটটা যেন একটু বড় হয়। তো কেনার সময় অবশ্যই পিছন দিয়ে খোলা যায়, খুলে দেখবেন সার্কিটটা যেন বড় হয়। বড় সার্কিটওয়ালা মাইক্রোফোনগুলো একটু পাশপাতিগুলো বেশি থাকে, এই জন্য সাউন্ড কোয়ালিটিটা অনেকটাই সুন্দর আসে। যেগুলো ছোটো সার্কিট যদি থাকে তাহলে ওই সুন্দর সাউন্ড কোয়ালিটিটা পাবেন না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো দুইটা সাউন্ড কার্ডের দামই সেম, তা আপনারা চাইলে দুইটার ভিতরে যে কোনো একটা নিতে পারেন। দুইটাই আপনার প্রায় একই ধরনের কাজ হবে। সবচেয়ে ভালো রেকর্ডের জন্য নিতে চাইলে সাউন্ড কার্ড নেবেন, এটা তো বলছি। আর যদি একটু একটু হালকা মানে 18-20 এরকম এর ভিতরে নিতে চান তাহলে লাইভ সাউন্ড কার্ডটা নেবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এরপর হচ্ছে মনিটর স্পিকার। আমি এই মনিটর স্পিকারটা নিচ্ছি মাত্র 9,000 টাকা, FND R60BT। 9,000 টাকার ভিতরে 5.5 ইঞ্চি কপারের মনিটর স্পিকার আপনাকে অন্য কোনো ব্যান্ড দিবে না। যদি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই স্পিকার দুইটা দিয়ে আপনারা কাজ চালাই নিতে পারবেন, মোটামুটি ভালো লেভেলের কাজ চালাই নিতে পারবেন। আমি আগে KRK Gen 3 Rocket 5 মনিটর স্পিকারটা চালাইছি, ওইটা বিক্রি কইরা এইটা কিনছি। তো ওইটার থেকে আমার এইটা আরও বেস্ট। তো ওইটার দামে আছে মনে করেন এখন 38-30 উপরে। সেই হিসাবে 9,000 টাকা বাজেটের ভিতরে সেরা স্পিকার এইটা। এরপরে যাদের মনিটর পিসি আছে তাদের তো আর কোনো খরচই হবে না। আর যাদের মনিটর পিসি নাই তাদেরকে একটা সহজ ধারণা দিতেছি, আপনারা খুব কম টাকায় চাইলে 30-40 হাজার টাকার ভিতরেও আপনারা পিসি আর মনিটর একসাথে নিতে পারেন। আর যদি বলেন আমার কয় টাকা খরচ হয়েছে, তাহলে আমার পিসি বানাইতে 40,000 টাকা লাগছে। পিসিটা হচ্ছে রাইজন 5700G দিয়ে করা, 16GB RAM দিয়ে করা, মানে এইটা দিয়ে আমি সব ধরনের কাজগুলো আর কি করতে পারি।
ভালো ভালো মোটামুটি ভালো সব ধরনের কাজগুলো করা যায় আর মনিটরটা নিচে হচ্ছে আপনার 16000 টাকা Xiaomi ব্র্যান্ডের 27 ইঞ্চি মনিটর এটার প্রাইস নিচে মাত্র 16000 টাকা তা 16000 টাকা দিয়া Redmi যে মনিটরটা আপনাকে দেবে 27 ইঞ্চি খুব ভালো মানের একটা মনিটর আমি চালাইতাছি আমি বুঝি অনেক বড় 27 ইঞ্চি মানে তো অনেক বড় একটা মনিটর আপনারা পেয়ে যাইতেছেন 16000 টাকা দিয়ে আপনারাও চাইলে নিতে পারবেন তো আমি নিছি আমার এই পিসি আর মনিটর দিয়ে আমি সব ধরনের কাজগুলো করতে পারি এডিটিং এর কাজ মাস সবগুলো করতে পারি তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো এই সেটআপ দিয়ে আপনারা কি কি করতে পারবেন আমি এটা সংক্ষেপে বলে দিতেছি দেখেন আমি ভিডিও এডিটিং করতে পারতাছি আমি গান রেকর্ডিং করি অডিও রেকর্ডিং করি তারপরে গজল করি এগুলা সব ইজিলি করতে পারতেছি এবং খুব ভালো মানের ভাবে করতে পারতেছি সবগুলা মানে কোনো কাজই আমার আটকাইতাছে না তো এই যে স্টুডিও সেটআপ দিয়ে এই সেটআপ দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজগুলা করে ফেলা দিতে পারবেন খুব ইজিলি আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এবং ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ভালো থাকবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি অবশ্যই সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব ভালো থাকেন আল্লাহ হাফেজ